যে অ্যাটলিস্ট 60 to 65 আপনার পার্সেন্ট ভোট কিন্তু ক্যাস্টিং হয়ে গেছে। কিভাবে হয়েছে, কার কাছে হয়েছে, কার কাছে হিসেবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করবেন না। যে জাতীয় স্বার্থে, আমার ব্যক্তি স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, বাংলাদেশের নির্বাচনের স্বার্থে, আমরা খুবই একটা ভালো নির্বাচন যদি না হয় প্রচন্ড আমরা বিপদে পড়বো, এটা তার কথা। আপনি যে যেটাকে বলছেন যে সরকার সবকিছু প্রস্তুত রেখেছে, সবকিছুই একটা সিলেকশনের মধ্যে রেখেছে, শুধু ঘোষণা দেওয়া হবে, কিন্তু আজকে জনাব ওবায়দুল কাদের বলেছেন যে এই নির্বাচনে সরকারের কোনো হাত নেই, স্বাধীন নির্বাচন কমিশন এটিকে পরিচালনা করছে, সরকারের কোনো হাত নেই বলে তিনি জোর দাবি করেছেন। এই দাবিটিকে কিভাবে দেখেন? আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আগামীকাল দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সকাল থেকেই বিকাল 5টা পর্যন্ত এই নির্বাচন চলবে বলে আমি আশা করছি। এখন প্রশ্নটা হচ্ছে, আগামী কাল কত পার্সেন্ট ভোট আপনার কেন্দ্রে পড়তে পারে, বা কত পার্সেন্ট ভোটার আপনার কেন্দ্রে উপস্থিত হতে পারে বলে আপনি মনে করেন? দর্শক, ইতিমধ্যেই একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে প্রমাণ হয়েছে গতকাল রাতে 60 থেকে 65% ভোট কাস্ট করে ফেলা হয়েছে। যুক্তরাষ্ট্র বা বহির্বিশ্বকে দেখানোর জন্য এই কাজটা করেছেন সরকারের পক্ষ থেকে, কারণ 60 বা 65% ভোট দেখাতে না পারলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কিন্তু এখানে আরেকটা ফ্যাক্ট থেকে যাচ্ছে, সেটা হচ্ছে এই নির্বাচনে বিরোধী দল হিসেবে কে অ্যাটেন্ড করেছে, এই প্রশ্নটাও উঠতেছে বারবার, কিন্তু এই উত্তরটা এখনো পর্যন্ত আওয়ামী লীগের বা নির্বাচন কমিশন কেউ দিতে পারে নাই। তবে হ্যাঁ, 60 থেকে 65% ভোট যে কাস্ট হয়েছে ইতিমধ্যেই নিয়ে ফেলা হয়েছে, সেই বিষয়টা আপনাদের একটু দেখাতে চাই। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি, চলুন। যে অ্যাটলিস্ট 60 to 65 আপনার পার্সেন্ট ভোট কিন্তু ক্যাস্টিং হয়ে গেছে। কিভাবে হয়েছে, কার কাছে হয়েছে, কার কাছে হিসেবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করবেন না। যে জাতীয় স্বার্থে, আমার ব্যক্তি স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, বাংলাদেশের নির্বাচনের স্বার্থে, আমরা খুবই একটা ভালো নির্বাচন যদি না হয় প্রচণ্ড আমরা বিপদে পড়বো, এটা তার কথা। আপনি যে যেটাকে বলছেন যে সরকার সবকিছু প্রস্তুত রেখেছে, সবকিছুই একটা সিলেকশনের মধ্যে রেখেছে, শুধু ঘোষণা দেওয়া হবে, কিন্তু আজকে জনাব ওবায়দুল কাদের বলেছেন যে এই নির্বাচনে সরকারের কোনো হাত নেই, স্বাধীন নির্বাচন কমিশন এটিকে পরিচালনা করছে, সরকারের কোনো হাত নেই বলে তিনি জোর দাবি করেছেন। এই দাবিটিকে কিভাবে দেখেন? এবং নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা যে কমিটমেন্ট করেছেন যে দেশকে বিপদে রেখে বা দেশ বিপদে পড়বে এমন কোন নির্বাচনে আমরা যেতে চাই না, তিনি কমিটমেন্ট করেছেন আজকে সাংবাদিকদের কাছে, তিনি এরকম বলেছেন। এই কমিটমেন্টের জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? এত আত্মবিশ্বাস, একদিকে আপনি বলছেন এটা কোনো নির্বাচনই না, আরেকদিকে রাশিদা সুলতানার এমন কমিটমেন্ট। এটা এটা পলিটিক্যাল স্ট্যান্ড বাজি, যে আপনার সেক্রেটারি জেনারেল আওয়ামী লীগের এ তো বলবেই, সে তো বলবেই যে এর থেকে দুনিয়ার, মানে এটা একটা মডেল ইলেকশন হতে যাচ্ছে, সারা দুনিয়া বাংলাদেশের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারবে এমন একটা ইলেকশন। কয়দিন পরেই দেখবেন আপনি, ওই 7 তারিখের পরে বলবে যে এটা একটা মডেল ইলেকশন হয়েছে দুনিয়ার। যদি কারো গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন কারোর জানার দরকার থাকে, সে যেন বাংলাদেশে আসে, তো এটা হবে তার স্ট্যান্ড বাজি রয়ে গেছে। আর রাশেদা সুলতানা, এর আগে তো আপনি দেখেছেন হাবিবুল্লাহ আওয়াল সাহেব নিজেই বলেছেন যে জাতীয় স্বার্থে, আমার ব্যক্তি স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, বাংলাদেশের নির্বাচনের স্বার্থে, আমরা খুবই একটা ভালো নির্বাচন যদি না হয় প্রচণ্ড আমরা বিপদে পড়বো, এটা তার কথা। উনি কি সেই নির্বাচন আমাদেরকে দিতে পারছে? এটা তো হাস্য, এটা একটা মশকরা, তারা এটা করে যাচ্ছে একটার পর একটা, তারা এটা করে যাচ্ছে। রাশেদা সুলতানা যে কথাটা, ইটস নাথিং বাট এক্সটেনশন অফ পলিটিক্যাল ভিউজ, যেটা আপনার কাদের সাহেব যেটা বলছেন, হেড অফ দি স্টেট থেকে যেগুলো কথাবার্তা আছে, ইলেকশন কমিশন একজাক্ট তাই বলছে, এবং ইলেকশনের পরেই নিয়ম হবে যে এর থেকে ভালো ইলেকশন আর হয় না। এই ধরনের কথাবার্তা দেখবেন আপনি কয়েকদিন পরেই শুনবেন, সবাই বলবে। এবং আমি এটাও বলি সাগর ভাই, যে অ্যাটলিস্ট 60 to 65 আপনার পার্সেন্ট ভোট কিন্তু ক্যাস্টিং হয়ে গেছে। কিভাবে হয়েছে, কার কাছে হয়েছে, কার কাছে হিসেবে, এটা আমাদেরকে জিজ্ঞেস করবেন না। এটা নুরুল আমিন সাহেব আছে দেশে, উনি বলতে পারবেন। অ্যাটলিস্ট আমি আপনাকে বলে দিচ্ছি যে 60 to 65% অলরেডি ইজ ডান। কিভাবে হয়েছে কিরকম? আমরা সেগুলো আপনি টের পাবেন কয়েকদিন পরেই, কারণ ওনাদের হোল আইডিয়া, এটা মডেল ইলেকশন করতে হলে
পার্টিসিপেটরি ইলেকশন করতে হলে জনগণকে নিয়ে আসতে হবে, এবং সেই নিয়ে আসতে হলে আপনাকে এই ক্যাস্টিংটা তাদেরকে দিতে হবে যে ভোট ক্যাস্টিং হয়ে গেছে চারিদিকে, হ্যাঁ, সেটা তো অথচ জনগণ আপনি ভোট জানেন কেন্দ্রে যাওয়ার পরে কাস্টিংটা দেখাবে এরকম একটা চ্যানেল, কিন্তু আপনি বলছেন অলরেডি কাস্টেড হয়ে গেছে, না তাই তো? অলরেডি কাস্টিং হয়ে গেছে, আপনি ইউ ক্যান রাইট ইট ডাউন। আমরা তো দেখা হবে সাগর ভাই, ইনশাল্লাহ দেখা হবে 8 তারিখ 9 তারিখে আবারও আপনার সাথে, সেদিন আপনি দেখবেন যে আমাদের কথাগুলো কত তাৎপর্যপূর্ণ। কিচ্ছু না করেই ওই 2,500 কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন ছিল না, ইটস এ ওয়েস্টিং অফ মানি। কোটি কোটি টাকা পাচার করা হয়েছে এই দেশের সম্পদকে, গরিব কৃষক তাঁতি মজুর কামার চা শ্রমিক থেকে শুরু করে রিক্সাওয়ালা টাকা এইভাবে পাচার করা হয়েছে। 2,500 কোটি টাকা ইজ এ ভেরি তাহলে বিগ নির্বাচন অ্যামাউন্ট এর মানি। কমিশনের এই এই স্ট্যান্ড এই কে জন্য আপনি কি স্ট্যান্ড বাজি বলবেন তাহলে? এটা কিভাবে কোনো বলবেন? স্ট্যান্ড বাজে এটা কিছুই না তার সাগর ভাই, মানে আমি যেখানে অনেক আগেই, অনিয়ম সেখানেই ব্যবস্থা, খুব না খুব না না শক্ত কথা। কিচ্ছু অনিয়মের কোনো অনিয়ম নাই তো, যদি নিয়ম থাকে সাগর ভাই, যদি নিয়ম থাকে তখনই প্রশ্ন ওঠে অনিয়ম, যখন কখনো কোনো নিয়মই ছিল না তখন অনিয়মের প্রশ্ন উঠবে কেন? হোয়াই দিস এক্সেপশন? আপনার সারা দেশে কি চলছে দেখেন, কালকেও পর্যন্ত আজকে পর্যন্ত সকালে দেখেন ডামি প্রার্থীর সাথে স্বতন্ত্র প্রার্থীর ইগলাওয়ালাদের মারামারি চলছে, নৌকাকে 4-5 ভাগ করে তুলে দেওয়া হয়েছে মানুষের হাতে, নৌকা প্রার্থী একজনকে দেওয়া হয়েছে সে মেরে সাপার করে দিয়েছে। আপনার জাতীয় পার্টি তো প্রায় 5 না 6 জন অলরেডি তারা সরে গেছে, কিন্তু এটা হলো একটা স্লেপ পার্টি, তারা কোনো ক্রমে এখান থেকে যাবে না, তারা এইভাবে ধ্বংস করেছে এই দেশটাকে। গণতন্ত্র হত্যার ইতিহাসে তাদের এই নির্মম পরিহাস ইতিহাসে লেখা থাকবে। আমি যেটা আগেই বলেছি যে প্রাইম মিনিস্টার অলরেডি সিলেক্টেড ইন দি নেম অফ ইলেকশন, সারা দুনিয়াকে এইভাবে অপমান করা উচিত না। আমি তো বলছি সারা দুনিয়ার প্রতি আমাদের আহ্বান থাকলো, ইনক্লুডিং ইউনাইটেড স্টেটস স্টেট ডিপার্টমেন্ট, ভাই সাহেব যদি ইলেকশন কাকে বলে, কোথায় পাওয়া যায়, কারা কারা নির্বাচন করে আর কে করতে পারে না, ভাই চলে এসো বাংলাদেশে, মডেল ইলেকশন হচ্ছে, এখান থেকে শিক্ষার আছে আমাদের। উই হ্যাভ গান থ্রু দি ননসেন্স থিং ইন 1974-75 সাহেবুর ভাই, পুরনো ইতিহাসে আমি যেতে পারি না। এই দলটা সমস্ত সময় বাংলাদেশের সমস্ত মানুষের ক্ষমতাকে কেড়ে নিয়েছে, বারবার এরা ধ্বংস করেছে। আমাদের সৌভাগ্য ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই একটা মডার্ন সিস্টেম চালু করেছেন, যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী করেছিলেন, মরহুম শহীদ আপনার শেখ মুজিবুর রহমানের প্রতি আমার শ্রদ্ধা আছে। আমি বারবার বলেছি তিনি আমার লিডার ছিলেন 1973, তারপরের যে ইতিহাস কোজনে ইতিহাস, আমরা এটা কখনো আশা করিনি। তার বংশধররা আজকে তার কাছে, আপনি কি আশা করেন? আপনি দেখেন সমস্ত জাতি আজ আতঙ্কিত, আপনার অনুষ্ঠানের লোকজন আসবে কিছুক্ষণ পরে, আপনি এটা করেন যে ধর আমার অভিজ্ঞতা আছে, জিজ্ঞেস করেন তার অঞ্চলে কি হচ্ছে, নৌকা নৌকাকে মারামারি। তার মানে আমি কি বলেছি ইন দি পাস্ট, আমি বলেছি তিনি নৌকাকে সব থেকে বড় ক্ষতিগ্রস্ত করেছে, জাতিকে তো করেছেই, আর বিজয় যদি হয়ে থাকে মজলুম জনতা মানুষের বিজয় হয়েছে। এই নির্বাচন বয়কট করে যারা বিরোধী দল, যারা বিএনপি বা তথাকথিত বিএনপি ধারধারী না, আমি আমার কোন দলের আমার প্রয়োজন নেই, আমি একজন ইকোনমিস্ট, আমার দেশ হচ্ছে আমার কাছে সব থেকে বড়। যারা এই বয়কট করেছে তারা বীরের বীরের জাতির হিসেবে বাংলাদেশের মানুষের মান সম্মান ইজ্জত করেছে, কোন ক্ষমতায় যাওয়ার দরকার নেই। এইভাবে স্লেভগিরি করবেন, পাশের কোন রাষ্ট্রের কথা শুনে আপনার রিলেট করার দরকার আছে? বঙ্গবন্ধুর কথা আমি বারবার বলেছি, 1973 যদি তার জন্ম না হতো, তিনি যদি না থাকতেন, এখনো ভার বাংলাদেশের আপনি দেখতেন লেফট রাইট করে বেড়ায় তো ভারী সেনা বাহিনী। আমি নিজে দেখেছি যে আপনার ডিসেম্বর জানুয়ারিতে বন্দে থেকে পুলিশ বাহিনী এসেছিল যশোর খুলনা কুষ্টিয়া আপনার সাতক্ষীরা অঞ্চলে শান্তি রক্ষার জন্য, তারা আমি আমি নিজে দেখেছি আমার চোখের সামনে এগুলো হয়েছে, তারপরে তিনি এটা করেছেন। তারপরে 1976 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে একটা কমপ্লিটলি একটা ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টি দিয়ে গেছে, আমরা সেই জাতি। এই ইলেকশনের মকারির পরে আমি বলেছি দিস ইজ হার লাস্ট ড্যান্স, আপনি দেখবেন, কিন্তু ক্ষতিগ্রস্ত হবে কি জানেন, আমাদের অর্থনীতি পুরো টাকা পাচার হয়ে গেছে, যেটা আমাদের দেবপ্র ভট্টাচার্য বলে গেছেন 90,000 কোটি টাকা, সারা জীবন আমি বলে আসছি 144,000 কোটি টাকা তিনি পাচার করেছেন। ডক্টর ইউনুসের প্রতি একটু কথা বলতে শেষ হয় করবেন সাগর ভাই, আপনি যে হয়তো, ডক্টর ইউনূসের ব্যাপারে আমরা পরবর্তী টানে আসছি, যদি কিছু বলার থাকে। এরপরে থ্যাংক আমি ইউ, সাইদুর রহমান টাইপের কাছে যেতে চাই। জনাব সাইদুর রহমান টাইপ, আপনি শুনতে পাচ্ছেন? আপনাদের জি জি ধন্যবাদ সাগর ভাই, কেমন আপনার আছেন? কাছে একটু জানতে চাই, আসলে জাতীয় পার্টি কোথায় আছে? আপনি তো শুনেছেন হয়তো আপনার ব্যাপারে বা জাতীয় পার্টির ব্যাপারে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন ডক্টর শওকত আলী। তিনি একজন অর্থনীতিবিদও, তিনি নির্বাচন সম্পর্কেও কথা বলেছে, আপনি শুনেছেন। কিন্তু আমাদের
জানবার বিষয় হলো, পত্রিকান্তরে আজকে অনেকগুলি খবরই জানলাম, জাতীয় পার্টি কি আসলে নির্বাচনে শেষ পর্যন্ত থাকছে কি নাকি থাকছে না। এই জায়গায় জাতীয় পার্টির চেয়ারম্যান নিজেই আজকে সন্দেহ প্রকাশ করে গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচনের সকল পরিবেশ দেখে আমরা আবারও হয়তো সিদ্ধান্ত নিব।